হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে একটা সম্পূর্ণ বিষ নূতন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো আমরা অনেক সময় অনলাইনেতে জমির দলিলের সার্টিফাইড কপি বা পর্চার জন্য আবেদন করে থাকি সেই আবেদন করার সময় আমাদের ঘরে একটা নাম্বার দেওয়া হয় যে নাম্বারটাকে আমরা বলি এআইএন নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার তো আমাদের সেই আবেদন করার কাগজ পাওয়ার জন্য এই এআইএন নাম্বারটা অবশ্যই দরকার তো সেই নাম্বারটা যদি আমাদের হারিয়ে যায় কিংবা কোথায় রেগে যদি খুঁজে না পাই তাহলে আমাদের ওই কাগজটা পাওয়ার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে তো সেই নাম্বারটা আমরা কিভাবে খুঁজে পেতে পারি তো সেই জন্যই আমাদের এই ভিডিওটা আজকের তো সেই ভিডিওটা এ করার জন্য দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি যে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন সেই সঙ্গে আরেকটা অনুরোধ করছি যদি আমার এই চ্যানেলে আপনি নূতন হন তাহলে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন যাতে করে প্রত্যেকে এটা বুঝতে পারে এবং সহজ হয়ে যায় প্রত্যেকের কাছে তো এখন আমরা আসি একটা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবো তো আমি এইখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি তো আমরা ইডিস্টিকটাকে এ করবো তার জন্যে ক্রোমটাকে আগে প্রথমেই ক্রোমটাকে ওপেন করার পরে আমি থ্রি ডটে যাব থ্রি ডটে গিয়ে দেখব থ্রি ডটে গিয়ে দেখবো ডেস্কটপ সাইট আছে দেখুন ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট তো ডেস্কটপ সাইট করে নেবো তাহলে আমার এইটা ল্যাপটপের মুডে চলে যাবে পেজটা তো আমি এখন এইখানে লিখবো ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট ই ডিস্ট্রিক্ট কিংবা এটাও লিখতে পারি ই ডিস্ট্রিক্ট ডট ডট গভ ডট ইন এটা লিখেও সার্চ করতে পারি তো আমি ই ডিস্ট্রিক্ট সার্চ করছি দেখুন পেজটা ওপেন হয়ে গেছে পেজ ওপেন হয়েছে ই ডিস্ট্রিক্টের সাইট ওপেন হয়েছে একদম উপরে যে পেজ যে লেখাটা আছে দেখছেন ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেট অ্যাপ্লিক্যান্ট লগ ইন পেজ এই পেজটাকে আমরা ওপেন করব দেখুন আমি এই পেজটাকে ওপেন করে নিচ্ছি সার্চ হচ্ছে দেখুন দেখুন পেজটা ওপেন হয়ে গেছে তো আমি এই পেজটাকে বোঝার সুবিধার জন্য দেখার সুবিধার জন্য আমি পেজটাকে একটু বড় করে নিচ্ছি দেখুন এখানে দেখা যাচ্ছে যে সিটিজেন লগ ইন সিটিজেন লগ ইন এই সিটিজেন লগ ইনেতে দেখুন ইউজার নেম আছে পাসওয়ার্ড আছে এবং একটা ক্যাপচার আছে সেই ক্যাপচার ক্যাপচারটা ঠিক ঠিক মতো দিতে হবে আমার এইখানে রেজিস্ট্রেশান করা আছে ডিস্ট্রিকে সেই জন্য আমি আর রেজিস্ট্রেশন করছি না আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে আপনি আগে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে লগ করবেন তো আমি এখন ইউজার নেম এইখানে দিচ্ছি দেখুন ইউজার নেম দিলাম এবারে দেবো আমি পাসওয়ার্ড পাসওয়ার্ড দেবো দেখ আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তো এরপরে আমি আসবো ক্যাপচা ক্যাপচাটা কিন্তু যদি বুঝতে অসুবিধা হয় সেটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন দেখুন ক্যাপচার এখানে লেখা আছে দেখুন থ্রি জি এম এম তাহলে এরপরে আমি ক্যাপচারটা ঠিক দিয়ে দিয়েছি এরপরে আসুন আমি লগ ইন করবো এরপরে দেখুন লগ ইন করছি পেজটা ওপেন হচ্ছে দেখুন পেজটা ওপেন হয়ে গেছে আমি পেজটাকে দেখার সুবিধার জন্য একটু বড় করে নিচ্ছি দেখুন এখানে কিছু অপশান দেওয়া আছে দেখুন আমি এখানে আসবো দেখুন কয়েকটা অপশান দেওয়া আছে ডেভেলপমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে ডেভেলপমেন্ট কর্পোরেশ কর্পোরেশান দেওয়া আছে দেখুন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট সার্ভিসেস আমি যাব ডিপার্টমেন্ট সার্ভিসে ডিপার্টমেন্ট সার্ভিসেস দেখুন এখানে দেওয়া হচ্ছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফর্মস দেখতে পাচ্ছেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড ডিফর্মস আমি এখানে ক্লিক করব দেখুন এখানে এসে গেছে দেখুন এসে গেছে ওইখানে ক্লিক করার পরে দুটো অপশান দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ইস্যুরেন্স অফ সার্টিফাইড কপি অফ আর ও আর দ্বিতীয় নাম্বার আছে ইস্যুরেন্স অফ প্লট ইনফরমেশান তো আমি এক নাম্বারটায় যাব পর্চার জন্যে আমি পর্চার জন্যে আমি আবেদন করব দেখুন একটা পেজ ওপেন হয়ে গেছে এটাকে আমি জুম করে নিচ্ছি দেখার সুবিধার জন্য দেখুন একদম উপরে যাব আমি উপরে দেখুন এইখানে কিছু লেখা আছে হোম তারপরে আছে সাইট ম্যাপ এখানে আছে দেখুন ভিউ স্ট্যাটাস আমি যাব ভিউ স্ট্যাটাসে ভিউ স্ট্যাটাসে আমি যাচ্ছি দেখুন একটা লিস্ট এসেছে একদম নিচের দিকে নিচের দিক থেকে তিন নাম্বারে দেখুন লেখা আছে সার্চ এআইএন উইথ মোবাইল নাম্বার তো আমি এখানে যাব আমার সেই মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আমি এটাকে আমার এআইএন নাম্বারটা বের করে নেব দেখুন এখানে একটা পেজ ওপেন হয়েছে এখানে দেখাচ্ছে সার্ভিস নেম সার্ভিস নেম এবার প্লিজ সিলেক্ট মানে সার্ভিস নেমটাকে আমি সিলেক্ট করবো দেখুন এখানে দেখাচ্ছে এখানে দেখুন তিনটে জিনিস দেখাচ্ছে সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড দু নম্বর আছে ইস্যুরেন্স অফ সার্টিফাইড কপি অফ আর ও আর তিন নম্বর আছে ইস্যুরেন্স অফ প্লট ইনফরমেশন তো আমি দু নাম্বারটাকে ওইখানে সিলেক্ট করেছিলাম আমি দু নাম্বারটারে যাব পর্চার জন্যে আমি আবেদন করব দেখুন এখানে এটা দিয়ে দিলাম সার্ভিসটা দিয়ে দিলাম এইবারে দেখাচ্ছে মোবাইল নাম্বার এবার এই মোবাইল নাম্বারটা আমাকে এখানে দিতে হবে যে মোবাইল নাম্বারটা আমি দরখাস্ত করার সময় দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে অন্য মোবাইল নাম্বার দিলে চলবে না তো সেই মোবাইল নাম্বারটা আমি এইখানে দেব দেখুন আমি আমার এই নাম্বারটা দিয়ে দিলাম তো এইবার দেখুন এবার সার্চ করব সার্চ করছি দেখুন দেখুন আমার যার জন্যে আমার এই ভিডিওটা সেই ভিডিওটার আসল উদ্দেশ্য এইখানে প্রকাশ পেয়েছে দেখুন এআইএন নাম্বার এখানে এসে গেছে আমি দুবার পর্চার জন্যে দরখাস্ত করেছিলাম সেটাই আপনাদের দেখালাম তো এইখানে দেখুন দুবার আমি পর্চার জন্য দুটো পরচার জন্য দরখাস্ত করেছিলাম সেই দুটো পর্চার এইখানে দেখাচ্ছে কবে কোন ডেটে করেছিলাম সেটাও আমরা জানতে পেরে যাব দেখুন এইখানে দেখাচ্ছে দেখাচ্ছে আমি দু উনিশ সালে ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে প্রথম করেছিলাম আরেকটা করেছিলাম দু সালের মার্চের দু তারিখে করেছিলাম তাহলে আমার সেই অ্যাপ্লিকেশান ডেটটাও দেখানো হচ্ছে এবং আমি এইখানে আমার বিস্তারিত সমস্ত কিছু বিষয়টা জানতে পাচ্ছি এই নাম্বারটা দিয়ে আমরা আমাদের সেই আবেদন করা ধরলে সার্টিফায়েড কফি সার্টিফায়েড কফি বা পর্চা বা সার্চিং আমরা যে কোনো কিছু পেয়ে যেতে পারি তো ভিউয়ার্স আমার এই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ আপনারা আমাদের এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং জনস্বার্থে প্রচারের জন্য বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অশেষ ধন্যবাদ